নাতির নামায় কালকি এ অসম্ভব, নাস্তিয়ে বাবায়ে প্রম্ভয়ে নামায়ে কালকিয়ে আহম্মদে প্রম্ভয়ে নামায়ে দুঃসায়ে হরদায়ে নামায়ে প্রম্ভা অমিতাপে কৈলাসে নমঃ ভগবনম নমঃ দুঃশতম প্রম্ভ পর্ধা ব্রহ্মা দশা নমায়ে ধরম প্রম্ভ স্বর্গতম ব্রহ্মা নমায়ে দুঃশতম হরায়ে স্বর্গা। বললেন না সুবহানাল্লাহ, যেইভাবে হাদিস আছে ওইভাবে ওদের কিতাবের ভিতরে আছে, বরঞ্চ ওদের কিতাবের ভিতরে এইটাও আছে। আমরা তো কোনোদিনও বলি নাই, হিন্দু বিরোধী আমরা কোনো শব্দ বলি নাই, বললে তো আমরাও বলতে পারি, আমরা বলতে পারি না। আরে তোমরা তিন বছর থেকে বলতেছো কোরআনকে টার্গেট করো, হাদিসকে টার্গেট করো, মদিনার নবীকে টার্গেট করো, আজকের তারিখ পর্যন্ত আমরা এখনো তোমাদের টার্গেট করি নাই। আমরা যদি টার্গেট করি তোমরা কোলাইতে পারবা না। তোমাদের কিতাবের মাঝে আমাদের কোরআনের ভিতরে হিন্দু হওয়া লাগবে এমন কিছু কথা নাই, হাদিসের ভিতরে হিন্দু ধর্ম গ্রহণ করা লাগবো এমন কোনো কথা নাই। খোদার কসম, তোমার কিতাবে লেখা আছে মুহাম্মাদের কলমা পরে মুসলমান হইতে কইছে। আরে যদি বিশ্বাস না হয় শোনো, তোমার কিতাবের ভিতরে লেখা আছে, তোমার সাম্বেদের ভিতরে লেখা আছে, বিশ্ব এ আভাতিরিতাম কালকিয়ে আভাতিরিতাম দায়ে নামায়ে হরদে প্রম্ভ আভাতিরিতামে কালকিয়ে প্রম্ভায়ে কাইলাসে নামায়ে সারদায়ে আভাতিরিতাম বুদে নাস্তবতম বুদে নাস্তবতম বুদে নাস্তবতম বুদে নাস্তবতম কালকিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ হরদে পাপম মুহাম্মাদম দশা নামায়ে হরদম পাপম স্বর্গতম নামায়ে প্রম্ভায়ে স্বর্গা। বললেন না, আরে তোমার কিতাবের ভিতরে লেখা আছে কালকিয়ে আবাতিরিতাম। ও হিন্দু ভাইরা, তোমার কিতাবের ভিতরে লেখা আছে তোমার ভগবানে বলছে, যে ভগবানে বলছে আবাতিরিতামে নামায়ে ভগবানম আহম্মদে আবাতিরিতাম, পৃথিবীর ভিতরে আহম্মদ মুহাম্মদ নামের একজন নবী আসবে, ওই নবী যখন দুনিয়ার ভিতরে আসবে বুদে নাস্তবতাম তখন তোমরা মূর্তি পূজা শেষ কইরা দিও, মূর্তি পূজা বাইরে বুড়ে ভেঙে ফেলায়ও চুরমার করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ হরদম পাপম, তখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ হরদম পাপম মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরাবিতাম। ওই সময় মূর্তি পূজা ভেঙে সুইরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলমা পইরা মুসলমান হয়ে যায়ও। তারপরে লেখা আছে স্বর্গতম নামায়ে ব্রহ্মায়ে স্বর্গা, ওই নবীর কলমা পড়লে ভগবান তোমাকে স্বর্গ দিবে, তার মানে জান্নাতে দিবে। আরে আমরা আমরা ওরা আমাদেরকে টার্গেট করে আমাদেরকে ভয় দেখায়, কোরআন শেষ করার ষড়যন্ত্র করে, হাদিস শেষ করার ষড়যন্ত্র করে, বলেন তো পারবো? আরে জোরেখন পারবো? কয়দিন আগে ওরা চ্যালেঞ্জ করছে যে কোরআন জ্বলাই দেবো, আরে কোরআন তোমরা জ্বলাই দেবা দাও, আজকে রাত্রে তোমরা কোরআন একটা জ্বলাই দিবা, আমরা সারা আসামের মাদ্রাসার ছাত্র মিলে এক রাতে 100 আমরা বানায় ফেলাই আবার লিখতে পারি। আরে কোরআন জ্বলাই দিবা তো কি হয়েছে, আমাদের সিনার ভিতরে কোরআনে মুকাদ্দাস জমা হয়েছে আমাদের অন্তরের ভিতরে। আরে কোরআন তো আমাদের মুখস্থ আছে, লাখ লাখ কোটি কোটি ছাত্রের মুখস্থ আছে, তোমাদের রামায়ণ গীতা তো তোমাদের একটাও মুখস্থ নাই। তোমরা আমাদের কোরআন জ্বলাই দিবা, আমরা তো এক রাতে লেখে নেবো, আমরা যদি তোমার কিতাব জ্বলাই দিই লেখবা কি করে, আমরা তো এক লাগে লেখা লাইমো, কিন্তু আমরা কই নাই যে জ্বলাই, বাইচার যদি হয়ে যায় তখন তোমরা কি করবা, কারণ মুখস্থ তো একটাও নাই। আমরা তো কোরআন পড়তে দিছিলাম এক আলহামদুসুরা পড়তে তোমরা 44 বার ভুল করছিলা, আর তোমাদের কিতাব স্পষ্ট ভাষায় আমরা সুন্দর কণ্ঠে তোমাদের থেকে বেশি ভালো পড়তে পারি আমরা, তো আমাদের কোরআন আমরা হেফাজত করতে পারবো, তোমরা তোমাদের কিতাবের চিন্তা করো তোমরা, আর তোমাদের কিতাবের ভিতরে আছে, আমাদের কিতাবে তো আছে, আল্লাহ কোরআনের বলছে যে কোরআন নাজিল করেছি আমি হেফাজত করবো আমি আল্লাহ, আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ বলেছে কোরআন নাজিল করেছি আমি হেফাজত করবো আমি, আমরা হেফাজত করবো আমি আল্লাহ। বরঞ্চ তোমাদের কিতাবের ভিতরে তো এইটা লেখা আছে দারে ধাবায় প্রম্ভু নামা তায়ে দশায়ে রামায়ণে গীতায়ে ভগবান আত্র কোরআনে নমসা দায়ে প্রম্ভু গীতায়ে ভগবানম প্রম্ধায়ে নামা। তোমাদের কিতাবের ভিতরে যে এই পর্যন্ত লেখা আছে যে গীতা রামায়ণ ভগবত ইয়াজুর্বেদ আথর্ববেদ সামবেদ এটা সীমিত ব্যবস্থা আছে, কিছুদিনের ভিতরেই শেষ হয়ে যাবো, এই কথা তোমাদের ভগবান তোমাদের কিতাবে লেখে। এরা তো এগর ভগবানের কিতাব মানে না, মানে কি কথা কই না, এরা এগর ভগবানের কিতাব মানে না, কী ভাই মানতো?